বড় বড় কাঁকড়া একদম তুই নড়ছে একদম কাঁকড়া জল গোলাপ জল দিয়ে মিশিয়ে গঙ্গানগর বিদ্যাপীঠ আর পাচ্ছি না কেন হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকালবেলা দেখো ওয়েদারটা কি সুন্দর আজকে সকালবেলা সকাল সকাল দেখা যাচ্ছে কতগুলো জবা ফুল আমাদের গাছে ফুটেছে আর এই টাপটা সেদিনকারের সফেদের সাথে মা পেয়েছে মানে কুপন থাকে সফেদের সেই সফেদের কুপনে টাপ ছিল একটা বেশ মজবুত একটা টাপ একটা সফেদের দাম মোটামুটি 55 টাকা মতো আর যদি একটা এরকম টাপ পাওয়া যায় তো কোনো ব্যাপারই না মানে একদম সলিড একটা টাপ অনেকটা জল ধরে তো তাহলে 55 টাকা মানে 3 গুণ টাপ হলে 150 টাকা মতো দাম হবেই তিনখানা সফেদের সমান একটা টাপ পেয়ে গেলাম জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে মোটামুটি একটা জোনের মধ্যে ভালোভাবে একটা বস্তার মধ্যে দিয়ে দেয় মোটামুটি একটা দুটো টাব এরকম থাকে মার্কেটিং পলিসিটা শেখার আছে সেদের থেকে আমি এখন দোকানে যাচ্ছি বাবার টিফিন টিফিন সব নিয়ে নিয়েছি সকাল সকাল মোটামুটি সব লোক নিজের গন্তব্যে বেরিয়ে গেছে আর কালকে ঘোষণা করেছে আজকে সাইকেলের দোকানও খুলেছে আমার আসতে হবে সাইকেলের দোকানে তো কালকে আমাদের গভর্নমেন্ট ঘোষণা করেছে যে বিধিনিষেধ 15 জুলাই অবধি জারি আছে কিন্তু কিছু কিছু ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে আরও সব বাজার ফাজার সব খুলে দিয়েছে মোটামুটি রাত 8টা অবধি অনেক দোকানই খোলা থাকবে এখন থেকে 11টা থেকে 8টা টমেটোগুলো কি লাল 250 ml স্প্রাইটের দামের জায়গাটা দেখো সাদা করে দিয়েছে মানে কি ফ্রিতে দিচ্ছে দাম মনে হয় চেঞ্জ করে এই জন্য এখানটাতে সাদা রেখেছে যখনই যা রাখে এখানে লিখে দেয় আমাদের এখানে টোটাল এলাকা জুড়ে এরকম মোটা মোটা পাইপ একদম মাটির তলা থেকে গেছে হ্যাঁ কয়েকদিন আগে বসানো হয়েছে এগুলো এগুলোতে কী বসবে অ্যাকচুয়ালি কী জানি এগুলো ইলেকট্রিকেরই মনে হচ্ছে এরকম ইলেকট্রিকের পোলগুলো সামনে সামনেই এরকম রয়েছে কারণ ওটার সামনেই এরকম ইলেকট্রিকের একটা এরকম সাপ্লাই একটা ইয়ে রয়েছে প্ল্যান্ট রয়েছে এই লেখাগুলো বেশ কিছুদিন আগেও ছিল না এখন এই দোলতলা গঙ্গানগর কাটাখাল ব্রিজ সব কিছুতেই এরকম লিখে দিয়ে এখানে বোর্ড টানিয়ে দিয়েছে আর এখানে দেখো একটা জিরাফ ওর বাচ্চার সাথে খেলা করছে কাকুটা একটা ডিমের এক পেটি ডিম মানে এক ট্রে ডিম নিয়ে যাচ্ছে একটা ভ্যানে কত ভারী ডিমটা এটা হচ্ছে সানফিস্ট কোম্পানির ইপি এটা নিলাম 36টা গোটা মতো 2 কেজি এটা হচ্ছে বেসন 2 কেজি 3 পেটি ডিমের ওজন দেখো 5 কেজি 430 3 পেটি না সরি এইটা বারবার ভুল হয়ে যায় 3 ট্রে এই ডিমের পেটি আর ডিমের ট্রের মধ্যে বারবার গড়বড় হয়ে যায় আমার গঙ্গানগর বিদ্যাপীঠ গঙ্গানগর বিহাইলাল বিদ্যাপীঠ লেখে নি গঙ্গানগর বিহাইলাল ঘোষ বিদ্যাপীঠ অ্যাকচুয়ালি কিন্তু ওইটুকুর মধ্যে হয়তো আটেনি এই যে গঙ্গানগর বিদ্যাপীঠ এখানে লেখা আছে দেখো গঙ্গানগর বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠ ওই যে লেখা রয়েছে গঙ্গানগর বিহাইলাল ঘোষ বিদ্যাপীঠ উপরেও লেখা রয়েছে আমার স্কুল তাই জন্য আমি ভুল বলবো না আর হয়তো ওইটুকুর মধ্যে আটেনি বলেই গঙ্গানগর বিদ্যাপীঠ লিখেছে এই যে প্রথম কথা হচ্ছে এরিয়াটা ছোট মানে লেখার যে ইয়েটা মানে বোর্ডটা ওটা ছোট আর এটা খুব রিসেন্ট লাগানো হয়েছে কেননা এখানে আমি দেখলাম সিমেন্ট দিয়ে একদম সিমেন্টটাও খুব বেশি দিনের না 2 দিনের মধ্যে লাগানো হয়েছে আগে ছিল না ভালো একদিকে আমরা চিনি এগুলো চিনি কিন্তু যারা নতুন নতুন আসছে এই এলাকা দিয়ে যাচ্ছে কারণ অনেক মানুষই নতুন আসছে যাচ্ছে তারা অন্তত জানতে পারবে যে এটা গঙ্গানগর বিদ্যাপীঠ সামনে আসছে আর স্কুল অ্যাহেড এটাও লেখা থাকে কোনো অসুবিধাই নেই শুধু স্কুলের বেলায় না যে কোনো রোডের নামও এখন দেখছি লেখা রয়েছে গঙ্গানগর দোলতলা কাটাখাল কাটাখাল ব্রিজ এগুলো লেখা রয়েছে ওদেরকে জিজ্ঞেস করলাম কটা অবধি দোকান খোলা থাকবে বললো 12টা অবধি রাত্রি 8টা অবধি বাকি সমস্ত দোকান বাজারের যে দোকানগুলো বা মুদি দোকান বাজারের মধ্যেই পড়ে ওটা হচ্ছে 12টা অবধি খোলা থাকবে আগে ছিল 11টা এখন 1 ঘন্টার মধ্যে বাড়িয়েছে কত করে বলো 500 টাকা দিয়েছি আমি 420 দেখা নেবো কেনা দাম 420 টাকা জ্যান্ত মাল একদম তাই তো গাইজ এগুলো হচ্ছে কাঁকড়া বড় বড় কাঁকড়া একদম নড়ছে একদম কামড়ে দেয় এগুলো কামড়ায় নিচের গুলো কি মরে গেছে না না সব জ্যান্ত সব জ্যান্ত মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া এই যা মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া কি করে বোঝো এই যে মেয়ে কাঁকড়া ছোট সাইজ হয় ছেলে কাঁকড়া বড় বড় সাইজ গেলে বাহ এগুলো কোথা থেকে নিয়ে আসো হাসনাবাদ অনেকদিন পর আমাদের এখানে দেখলাম কাঁকড়া অনেকদিন পর দেখলাম সিকিমের ব্লগ যারা দেখেছো তারা প্রিয়ঙ্করকে চেনো
আপাতত তিনটে এপিসোড আপলোড হয়েছে চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে যারা এখনও দেখোনি দেখে নিতে পারো, সিকিম ট্যুর বলে আছে। তো ওই সিকিমের ব্লগে প্রিয়ঙ্কর যে আছে, প্রিয়ঙ্করদের এই কাঁকড়ার ফ্যাক্টরি আছে, মানে ফ্যাক্টরি মানে আর কি ওরা কাঁকড়ার চাষ করে। আমি একদিন দেখাবো কীভাবে কাঁকড়া ওরা চাষ করে, ওদের ওখানে যাবো। গঙ্গানগর বাস স্ট্যান্ড, এই যে সব বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে, গঙ্গানগর বানতলা বাস এগুলো। আর পিছনেই হচ্ছে স্কাউট, স্কাউটের একদম পাশেই এই বাস স্ট্যান্ড। জুলিয়ান্ডে স্কুলের বোর্ড এখানে লাগানো, এইটা দেখে সিমেন্টটা দেখে বুঝে নাও কয়েকদিন আগেই লাগানো হয়েছে যে, এইটা তার প্রমাণ। আর স্কুলের সামনে এরকম একটা বোর্ড লাগানো, মানে পার হওয়ার একটা ইয়ে, পার হচ্ছে একটা বড় বাচ্চা, বাচ্চা না এটা প্যারেন্টস, আর একটা ছোট্ট বাচ্চা এটা হাত ধরিয়ে পার করছে। মানে এখান থেকে যেহেতু এই যে স্কুল রয়েছে জুলিয়ান্ডের স্কুল, তাই এখান থেকে পার হয়, পার হয়ে এই হোস্টেলে যায়। এটা একটা হোস্টেল, জুলিয়ান্ডেরই হোস্টেল। গঙ্গানগর দু জায়গায় লেখা, এক হচ্ছে এই একটা ছোটোতে, আর পিছনে দেখো ইয়ার একটা, এই যে এই 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 যে বড়োতে। তো এখন একটুখানি বেরাচ্ছি, এখন বাজে হচ্ছে 5টা, খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, মধ্যমগ্রামের মধ্যেই থাকবো, তোমরা দেখতেই পাবে। সাইকেলে একটা কামরাঙা দেখতে পাচ্ছ, ওটা ভাই লাগিয়েছে, কামরাঙার বাচ্চা, এক্ষুনি লাগিয়ে দিল যাতে আমাদের যাত্রা শুভ হয়। দোলতলা চলে এসছে, একদম নতুন সাইনবোর্ড লাগানো, নিচটা দেখো এই জায়গাটা দেখো, জায়গাটা যে একদম নতুন করে যে লাগানো বোঝাই যাচ্ছে, আর এইটাও একদম পরিষ্কার। এখানে আর একটা ফলক দোলতলার, এটা এখানে একটা মাংসের দোকান আছে, তো মাংসের দোকানের এখানে, যদিও এটা অনেকটা আগের, এখন আরও বড় বোর্ড লাগিয়েছে। তো এখন আমরা ইটারনিসের সামনে আসি, তো এই ইটারনিস এখানে লেখা নেই, কিন্তু এটাও দেখবো হয়তো কোনো দিন গভর্নমেন্ট থেকে ইটারনিস বলে এখানে লিখে দিয়েছে, কেননা যে কোনো পপুলার প্লেসই লিখে দেয়। দোলতলার মোড়ে একদম, এইটা আগের ব্লগে তোমরা দেখেছো, এখানে ওপরের ছবিটা দেখো, একটা দুটো গাড়ি সংঘর্ষের চিত্র দেখা যাচ্ছে, আর নিচে লেখা রয়েছে অ্যাক্সিডেন্ট ব্ল্যাক স্পট। এখানে আর একটা ফলক দেখা যাচ্ছে, একটুখানি এগানোর পরে এখানে আর একটা দেখছি এরকম টাইপের ট্রাফিক লাইটের সিগন্যালের মতো দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ স্কুল অ্যাহেড লেখা রয়েছে, অপোজিটে একটা সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট রয়েছে, তাই জন্য এখানে স্কুলের এরকম একটা ফলক লাগানো। আর একটা এটা দেখতে পাচ্ছি, এটার মানে নো পার্কিং, WBP-র নিচে একটা WBP-র ইয়েও রয়েছে, আর ওপরে এরকম আছে নো পার্কিং, এখানে পার্কিংও করা যাবে না। আর ওপরে লেখা রয়েছে ড্রাইভ স্লো, পুলিশের তরফ থেকে লেখা রয়েছে পুলিশ লাইন অ্যাহেড, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট। বাঁদিকে যেটা দেখছো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ লাইন, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের, এটা দোলতলার মধ্যেই পড়ে। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা কাটা চিহ্ন দেওয়া একটা ফলক, একটু বেঁকে রয়েছে। আর একটা দেখতে পাচ্ছি গিভ ওয়ে, লেখা রয়েছে গিভ ওয়ে। ওপরে দেখতে পাচ্ছ এইখানে একটা স্পিড লিমিটের ফলক দেওয়া রয়েছে, স্পিড লিমিট দেওয়া রয়েছে 20-30 km/h চালাতে বলছে, ফিনান্স বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। আর একটা দেওয়া রয়েছে, এটা রোডের ইন্ডিকেশন, এটা রোডটাকে ইন্ডিকেট করছে। ভালো করে দেখো, যদি দেখো তোমরা, মোটাটা হচ্ছে একটা মেন রোড, আর বাঁদিকে যে লাইনটা চলে গেছে এলের মতো, উল্টো এল লাগছে, সেটা হচ্ছে সামনে একটা রোড রয়েছে, সেই রোডের ব্যাপারে রয়েছে। এবার ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ হলুদ কালারে, এই যে স্মার্ট লেখা রয়েছে, ট্রেন্ডস লেখা রয়েছে, এটা হচ্ছে রিলায়েন্স শপিং মল। বেশ কয়েক বছর আগে এটা মানে উদ্বোধন হয়েছে আমাদের এখানে। এই যে রিলায়েন্স শপিং মলের একদম এন্ট্রি হচ্ছে এটা, এখন তো খোলা রয়েছে আংশিক সময়ের জন্য। চৌমাথা যেতে গেলে এই এখানেই একটা ভারত পেট্রোলিয়াম পড়ে। আজকে পেট্রোলের দাম আছে হচ্ছে 98.74 টাকা, আর ডিজেলের দাম 92.12 টাকা। ক্রস করা, এখানে একটা ক্রস করা রয়েছে, দুর্ঘটনা প্রবণ এলাকা, তাই জন্য গাড়ি আসতে চালান লেখা রয়েছে। আর রাইট নাও আমরা চলে এসেছি চৌমাথাতে, এই যে মধ্যমগ্রাম লেখা, এখান থেকেই মানে এটাই হচ্ছে মধ্যমগ্রামের মেন, চৌমাথা হচ্ছে মেন রাস্তা। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চারখানা রাস্তা এখানে একসাথে একত্রিত হয়েছে।
এটা হচ্ছে চন্দনগড়ের একটা এলাকা, মানে এটা একটা আবাসনের এলাকা, মানে এইদিকে আবাসন ওইদিকে আবাসন, মাঝখানে রয়েছে একটা ছোট্ট পুকুর, এখানে এই বাচ্চারা খেলাধুলা করছে সব। বঙ্কিমপল্লির পরেই এই চন্দনগড় এলাকাটা, এই আবাসন সামনে সব মানে ফ্ল্যাট ফ্ল্যাট ভর্তি রয়েছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে রাস্তায় যে জিনিসগুলো দেখালাম, যে ফলকগুলো, যদিও আগেও ছিল এই ফলকগুলো, কিন্তু এখন নতুন করে আরও বড় বোর্ড করে আরও শাইনিভাবে দেখা যাচ্ছে মানে এগুলো, এগুলো সত্যিই খুব কাজের। কেননা এগুলো দেখে যারা নতুন তাদেরকে মানে তারা দিক নির্ধারণ করতে পারে যে হ্যাঁ এইদিকে এইটা হবে, বা এইদিকে নতুন গাড়ি চালানো, হ্যাঁ যারা নতুন মনে করো গাড়ি চালানো শিখেছে, বা মনে করো যারা মানে নতুন এসছে মানে এলাকায় নতুন একদম, মনে করো থাকে হচ্ছে অন্য কোনো জেলাতে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকে, তো সেখান থেকে আমাদের এই জেলাতে নর্থ চব্বিশ পরগনায় এসছে, তাদের ক্ষেত্রে এগুলো খুব কার্যকারী। তাই জন্য এগুলো ফলো করা খুব দরকার, মানে এগুলো লাগানো যেরকম দরকার, এগুলো মেনটেন্যান্সেরও দরকার, এগুলো ভেঙে যাচ্ছে কি যাচ্ছে না সেগুলো যেরকম দরকার দেখার, সেগুলো মানে এগুলোর দরকার আছে রাস্তায়, এগুলোর মোট কটা দরকার আছে। বল প্রথম থেকে বলতে থাক, কে এটা? গান্ধীজি, নেতাজি, এখান থেকে ওঠাটাই খুব কষ্টে, মানে নিচ থেকে ওপরে উঠছি, যতটা না ওঠাটা কষ্টের ততটা নামাটা খুব সুখের। এই তো চলে এসছে, এই যে দেখ এবার ঢালু শেষ হলেই তোকে পুরো একদম আরাম করে নামবি। দেখ শেষ পথ ছাদ দেখা যাচ্ছে, ওই যে সোলার প্যানেলও দেখা যাচ্ছে। হয়েই তো চলেই তো পাচ্ছি না করছি বিশ। এই যে মধ্যমগ্রাম মানে ব্রিজ থেকে রেল দেখা যাচ্ছে, রেলের ব্রিজ দেখা যাচ্ছে, যেটা ট্রেন চলে যাচ্ছে এটা সব দেখা যাচ্ছে। এবার আমরা নাবজি, আনন্দের দিন শুরু, নাবজি। এই যে আহার বিরিয়ানির ফ্রন্টটা একদম ওপরেরটা, ওপরে দেখা যাচ্ছে লেখা রয়েছে, ও হেভি মজা লাগছে নাবদে, উঠতে ফেটেছিল এখন হেভি মজা লাগছে, না করছি প্যাডেল না করছি কিছু, পাটার হেভি বিশ্রাম হচ্ছে। এই আমার পা, আস্তে আস্তে ব্রেক করতে হচ্ছে কারণ সামনে গিয়ে আবার গাড়ি ফাড়ি থাকতে পারে, কারণ আস্তে আস্তে ব্রেক করতে হচ্ছে। মধ্যমগ্রাম রেলের জায়গাটাতে চলে এসেছি, এই যে রেল লাইন, একটা ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, যদি ওই ট্রেনটা সবসময় দাঁড়িয়ে থাকে। বাঘের মাসি বিলাল, চারটে বিলাল তাকাইয়ে রইছে। এখন আজ হচ্ছে বসুনগরে, বসুনগর যে সুইমিং পুলটা ওখানে এসেছিলাম, আর ভাইও আছে, ভাই একটু আগে আছে, আর আমার সাথে দেখা হয়েছিল এই যে আমার বন্ধু, এটা হচ্ছে সুদীপ, ঠিক আছে, আর কমলের সাথে তোমরা আগেই দেখেছো। যাই হোক বাড়িতে যাবো, গরম লাগছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, 9টা বাজে এখন, ঠিক আছে, 9টার প্রথমে তো বন্ধ হবেই এমনিতেও। বাঙালি কিচেন খোলা রয়েছে এখনো, এসব বাঙালি কিচেন কিচেন দেখলে না বিরিয়ানি খেতে ইচ্ছে করে। বস ভাই, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে সুদীপ বাড়িতে খুব ভালো বিরিয়ানি খাওয়ায়। এই যে সুদীপ, হ্যাঁ তো সুদীপ এবার আমাদেরকে বলবে যে কীভাবে এক মিনিটে বিরিয়ানি শেষ, মানে এক মিনিটে বলে বিরিয়ানি কীভাবে বানায় সেটা শেষ করবে, বলে দাও সুদীপ। বিরিয়ানি বানানোর কোনো প্রবলেমই নেই। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়, হ্যাঁ জাস্ট রাইসটাকে, হ্যাঁ 70% বয়েল করে নিতে হবে উইথ সাম স্পাইসেস,
যেগুলো নরমাল বিরিয়ানি বাঙালিদের বিরিয়ানি খাওয়া বলছো তো ইয়েস তারপর এন্ড আর চিকেনটাকে যদি চিকেনটাকে আলাদাভাবে রান্না করতে হবে একটুখানি হ্যাঁ আগে ম্যানেজ করে রাখতে হবে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট হ্যাঁ কেওড়ার জল গোলাপ জল হ্যাঁ হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে রেডি করে রাখতে হবে এবং আলুটাকে পেঁয়াজে দশ মিনিট করলে ভালো হয় বয়েল করে রাখতে হবে দেন এক মিনিট আর বেশিক্ষণ নেই কিন্তু তাড়াতাড়ি अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना देन दुटो के तोरी माने मांसटा आलू दे रान्ना करते হবে এবং রান্না করার পর বিরিয়ানি হাড়ি সাজাতে হবে প্রথমে একটু ঘি দিতে হবে তারপরে রাইস দিয়ে মাংস দিয়ে আবার গাগড়া জল গোলাপ জল দিয়ে মিশিয়ে ছুটি দিতে হবে ব্যাস দমে দিলেই শেষ বিরিয়ানি এই কেওড়া জল আর গোলাপ জল এই দুটো জল আমি একদম ভালো খাই না আমি এমনি পানীয় জলই ভালো খাই আর একটা জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের যখন পিকনিক হয় তখন কিন্তু সুদীপই বিরিয়ানি টিয়ারিনি বা কী বলে ওগুলোকে মাংস এই টাইপের জিনিসগুলো রান্না করে রান্নার পরে আমরা খাই যদিও সুদীপ একটু বেশি খায় আমরা কম খাই ওকে রাইস দেখতে পাচ্ছ সামনে একজন জোম্যাটোর একজন বয় যাচ্ছে কত কষ্ট করে ওরা আমাদেরকে ডেলিভারি করে এখন বাজে রাত্রির 9:30 কত কষ্ট করছে তার সো ওদের জন্য একটা লাইক দেখে নাও এটা হচ্ছে রাতের দোলতলা গাড়ি দেখেছো আর বেশিরভাগ এই এই টাইমটাতে যাবে হচ্ছে এই লরি টরিগুলো যায় কেননা সকালের দিকে বেশি একটা লরি টরি যেতে পারে না এগুলো সব পণ্যবাহী জিনিসপত্র ওদিক থেকে আসছে এদিক থেকে যাচ্ছে আর এই যে ইটার্নিস দোলতলার দেখ টাটা আমার কালকে দেখা হচ্ছে আর যদি আজকে থাইয়ের ওখানটায় ব্যথা না করে নাম চেঞ্জ